এই ইউজারনেম ইমিউনেশন বিআই ডিফারেন্ট রেসপন্স, এখানে রেসপন্স বলতে বোঝানো হচ্ছে স্টেপিড রেসপন্স, যেমন 2000 রেসপন্স কি, 400 রেসপন্স কি, 302 রেসপন্স কি, এটা কি সেটা দেখার জন্য আমি এখানে ভিডিওতে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে পজ করে দেখে নিতে পারেন। এরপর প্রথমে আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো আলাদা আলাদা ট্যাপে খুলে নেব, এবং খোলার পর আমরা যেটা করব তারপর আমরা ল্যাপটপকে অ্যাক্সেস করব, তারপর আমরা ল্যাপটপকে অ্যাক্সেস করে নেব। এবং ল্যাপটপকে অ্যাক্সেস করার পর আমরা এখানে মাই অ্যাকাউন্টে যাব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, ইউজার নেমে আমরা ইউজার লিখে দেব, কারণ তার আগে আমি পাপটাকে প্রক্সি প্রক্সিতে অন করে দেবো এবং ইন্টারসেপ্ট অফ রাখবো। তো ইউজার নেমে আমি প্রথমে ইউজার দিয়ে দেবো এবং পাসওয়ার্ডে আমি পাস দিয়ে দেবো। এবং কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দেখাইছে, এবং এখানে আমরা এসটিপি হিস্টোরিতে যাওয়ার পর পাসওয়ার্ডে সেখানে আমরা ইন্টুডারে চলে যাব, যেটাতে আমাদের লগ ইনে পোস্ট দেখাচ্ছে। ঠিক আছে, সবগুলো ক্লিয়ার করে নেব। প্রথমে আমাদের ইউজার নেম চাই, ঠিক আছে, ইউজার নেম জানার জন্য আমরা এটাকে অ্যাড করে দেব, এবং এর কোনো দেওয়ার পর আমরা পেলোডে যাব। পেলোডে যাওয়ার জন্য আমরা আবার চলে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে যতগুলো ইউজার নেম দেখাইছে আমাদের কাছে ব্রুট ফোর্স করার জন্য, সেই সব ইউজার নেমগুলোকে কপি করে আবার সেখানে আমরা পোস্ট করে নেব। যাওয়ার পর আমরা গ্রিপ এক্সট্রাক্ট করব। গ্রিপ এক্সট্রাক্ট অ্যাকচুয়ালি হলো এখান থেকে কিছু রেসপন্স যেটাকে আমরা এক্সট্রাক্ট করতে চাই সেটা আমরা এখানে এক্সট্রাক্ট করতে পারি, অ্যাড করে নেব। অ্যাড করার পর আমরা এখানে রিফিউজ করব। রিফিউজ করলে আমরা এখানে কিছু রেসপন্স পেয়ে যাব, যে রেসপন্সগুলিকে আমরা এক্সট্রাক্ট করতে চাই। যেমন ধরুন এখানে আমরা ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ডের পেয়ে যাব, এবং সেটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব, এবং করে নেওয়ার পর সেটাকে আমরা সিলেক্ট করে ওকে দেবো, এবং ওকে দেওয়ার সাথে সাথে সেটা আমাদের গ্রেপ এক্সট্রাক্টে সিলেক্ট হয়ে যাবে। এবং ওকে দেওয়ার সাথে সাথে আমরা গ্রেপ এক্সট্রাক্ট থেকে আবার স্টার্ট অ্যাটাক শুরু করে দেবো। স্টার্ট অ্যাটাকগুলো আমাদের কিছুক্ষণ রেসপন্স দিতে বা কিছুটা রেসপন্স নিতে সময় লাগাবে, এবং সেই রেসপন্সগুলিকে আমরা ধীরে ধীরে দেখতে পাব। এখানে আমাদের কাছে একটা অ্যাস্ট্রা ট্যাপ আছে, দেখতে পারেন যে এখানে আমাদের কাছে একটা অ্যাস্ট্রা ট্যাপ আছে ওয়ার্নিং নামে। সেই ওয়ার্নিং ট্যাপগুলোতে আমরা দেখতে পারি রেসপন্সগুলোকে, এখানে ওটা থেকে একটু আলাদা রেসপন্স হবে। যেমন আমাদের কাছে এখানে ইউজার নেম আমরা পেয়ে গেছি এক্সেসও, বাই চান্স এখানে আমাদের পাসওয়ার্ড পাস ছিল, যেটা আমি এমনি আগে সিলেক্ট করেছিলাম, এটা সবসময় হয় না, তাই এরপরও তা সত্ত্বেও আমরা এখানে পাসওয়ার্ডটাকেও ব্রুট ফোর্সিং করবো। ঠিক আছে, এবং এখানে অ্যাক্সেস হতে যাওয়ার পর আমরা এটা এসটিপি আগেরটা দেখতে পাচ্ছিলাম, এবং আবার ইন্টুডারে চলে যাব, এবং যাওয়ার পর আমরা এখানে ইউজার নেমে সেই ইউজার নেমটা দিয়ে দেবো, অ্যাক্সেসের ইউজার নেমটা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা এখানে পাস আছে, এখানে আমরা জানি পাসওয়ার্ড, কারণ এটা আমি বাই ডিফল্ট বা বাই লাক এখানে আমাদের দেওয়া হয়ে গেছে, এটাকে ক্লিয়ার করে নেব। সেখানে আবার যেগুলো পাসওয়ার্ডের লিস্ট দেওয়া আছে সেটাকে পেস্ট করে এখানে আবার আমরা
অ্যাটাক করতে শুরু করে দেব। আগের দেওয়া গ্রেপ এক্সট্রাক্টেড ইনফরমেশনটিকে আমরা ক্লিয়ার করে দেব, কারণ সেটার আর দরকার নেই এখানে। তারপর আমাদের যেগুলো পেলোড আছে পাসওয়ার্ডের সেগুলো দেওয়ার পর আমরা এখানে স্টার্ট অ্যাটাক শুরু করে দেব। আমরা যেতে পারি উপরে, দেখতে পাচ্ছি 302 রেসপন্স, মানে আমাদের এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম সেম হয়ে গেছে বা লগ ইন হয়ে গেছে, যেটা আমরা পেয়েছি। আমি আগে বলেছি এখানে পাসওয়ার্ড আছে, সেটা আমরা আগে জানতাম, কারণ সেটা আমরা ভুল করে পেয়ে গেছিলাম আগে থেকেই। এরপর আমরা যেটা যাব সেটা হলো আমরা এখানে ইউজার নেমে যাব এবং লগ ইনে যাব। এখন ইউজার নেমে আমরা যেটা ইউজার নেম পেয়েছি সেটা দিব এবং পাসওয়ার্ডে যেটা আমরা পাসওয়ার্ড পাস পেয়েছি সেটাকে দেব। দেয়ারফর ওয়েট করব এবং ল্যাব সলভ হয়ে গেছে। তোমার খোঁজ নিতে নিতে আমি পথ বান্ধব।